সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সবাইকে স্বাগতম ব্লগ বাই হাসান ইমামের এই ভিডিওটি দেখার জন্য। আজকে আমি আসছি মোহাম্মদপুরের টাউন হলে স্ট্রিট ফুডের খাবার খাওয়ার জন্য। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও দেখতে আমার ব্লগ বাই হাসান ইমাম ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মোহাম্মদপুরের টাউন হলে আপনি আসলে ফুচকা থেকে শুরু করে মোমো, বার্গার, রাজকাচুরি, পিৎজা আরও অনেক আইটেমের খাবার খেতে পারবেন। আমি রাজকাচুরি, পিৎজা আর বার্গার খেয়েছিলাম। দাম খুব বেশি ছিল না। আপনার বাজেট যদি 100-300 টাকার মধ্যে হয় তাহলে আপনি অনেক রকম আইটেমের খাবার এখানে খেতে পারবেন। স্ট্রিট ফুড খাবার সুবিধাটা কি জানেন? তা হলো আপনি এক সিরিয়ালে অনেকগুলা খাবারের দোকান পাচ্ছেন এবং আপনার পছন্দের খাবার খেতে পারতেছেন। আমি রাজকাচুরিটা নিয়েছিলাম শাহি দই ফুচকা থেকে, দাম পড়েছিল 120 টাকা। এই রাজকাচুরিটা কাজু বাদাম থেকে শুরু করে কিশমিশ, চানাচুর, টক দই, নিমকি, গ্রিন সস আরও অনেক কিছু দিয়ে তৈরি করে থাকে। যারা এখনও এই রাজকাচুরি খান নাই তারা টেস্ট করে দেখতে পারেন। এবার আসি পিৎজাতে। আমি 6 ইঞ্চির বারবিকিউ পিৎজা নিয়েছিলাম পিৎজাওয়ালা থেকে, দাম পড়েছিল 150 টাকা। আমার পিৎজার পাশাপাশি ওরা একটা বড় পিৎজা বানাচ্ছিল, তাই আগে ওইটার ভিডিও করে ফেললাম এবং পিৎজাতে ওরা কি কি দিয়ে থাকে তা আমার ভিডিও থেকেই আপনারা দেখতে পাচ্ছেন। এই পিৎজাটা হলো যেটা আমি অর্ডার করেছিলাম 6 ইঞ্চির। এবার আসি বার্গারে। আমি চিকেন মিনি বার্গার নিয়েছিলাম সিঙ্গাপুর বার্গার থেকে, দাম পড়েছিল 60 টাকা। এখানেও আমার বার্গার বানানোর আগে ওরা একটা সাব স্যান্ডউইচ বানাচ্ছিল, সেই সুযোগে ভিডিও করে ফেললাম এবং কি উপাদান দিয়ে তারা বানায় সেটাও আমার ভিডিও থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো মিনি বার্গার যেটা আমি অর্ডার করেছিলাম, আর বার্গারে তারা কি দিয়ে থাকে সেটাও দেখা হয়ে গেল আপনাদের। তাই আপনারা যারা স্ট্রিট ফুডের খাবার খেতে চাচ্ছেন তারা এই মোহাম্মদপুরের টাউন হলে এসে খেয়ে যেতে পারেন। আজ এতটুকুই, আগামীতে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। তবে হ্যাঁ, ব্লগ বাই হাসান ইমাম ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।